জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় কর পুঁজি, মনকে কর খাটি, তোমার আমার সৃষ্টি কানা সাড়ে তিন ঘর মাটি, তোমার আমার সৃষ্টি কানা সাড়ে তিন ঘর মাটি। আধার গডে রই বাহা পড়ে ছাইরা যাবে কেউ যাবে না সঙ্গে তোমার পড়ে রবে রব, আধার গড়ে রইবা পড়ে ছাইরা যাবে কেউ যাবে না সঙ্গে তোমার পড়ে রবে রব। গরিব যে যে যাবে মাটির হবে বিছানা, ধনী গরিব যে যে যাবে মাটির হবে বিছানা, ধনী গরিব যে যে যাবে মাটির হবে বিছানা। থাকতে সময় কর পুঁজি, মনকে কর খাটি, তোমার আমার সৃষ্টি কানা সাড়ি তিন ঘর মাটি, তোমার আমার সৃষ্টি কানা। সবার কাছে একটা নিবেদন করে যাচ্ছি, যখন সময় পাবেন নিজের দেহ মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য গোবিন্দের গুণগান কীর্তন বসে বসে করবে, এতে পরিবারের মঙ্গল হবে, সকলের মঙ্গল হবে, আপনার সন্তানের মঙ্গল হবে। আজকে যে অঙ্গনে হরিনাম কীর্তন হচ্ছে কালকে থেকে শুরু হয়েছে, সবাই এসছে, একটা গানের কথা রিকোয়েস্ট করে গেল, আস্তে আস্তে অনেকজন অনেক গানের কথা বলেছে, কিন্তু সময় তো নেই, দু একটি গান করবো, সবাইকে নিয়ে একটু আনন্দ করবো। তাই সবার চরণতলে আমি নিবেদন করে গেলাম, সবাই গোবিন্দের গুণগান কীর্তন করবেন। রুহিদাস মুচি কৃষ্ণ প্রাপ্তি হয়েছিল, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। মনে রাখবে, হাতে করো হাতের কাম, বদনে বলো কৃষ্ণ নাম, যে যেখানে বসেছেন ঠিক সেই জায়গায় বসে বসে গোবিন্দের গুণগান কীর্তন করুন। আপনি করুন, আপনার ছেলে দেখবে, আপনার মেয়ে দেখবে, সেগুলো শিখবে, তারাও করবে হরিনাম কীর্তন। আপনাদের চরণতলে নিবেদন রইল, আজকে এই ভাগ্যবানের বাড়িতে আপনার ছেলের জন্মদিনের কথা আপনার মনে থাকে, আপনার মেয়ের জন্মদিনের কথা মনে থাকে, আমার ছেলের জন্মদিনের কথা আমার মনে থাকে, আমার জন্মদিনের কথা আমার মনে থাকে, কিন্তু যিনি জগৎপতি ভগবান আমাদের সবাইকে রাখছেন, চালিয়ে রাখছেন,
ওনার জন্মদিনের কথা আমরা কতজনে জানি? ওনার একটা জন্মের মাস আছে, জন্মের দিন আছে। এখানে অনেকেই জানেন, যারা ভাগবত পড়েছেন চৈতন্য চরিতামৃত তত্তর সামৃত জ্ঞান মঞ্জুরি যারা পড়েন ওনারা জানতে পারবেন, ভগবানের মাসটা হচ্ছে ফাল্গুন মাস। মহাপ্রভুর জন্ম হয়েছে ফাল্গুন মাসে, ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর জন্ম হয়েছে। কিবার জন্ম হয়েছে? কেউ বলেন শুক্রবার, কেউ বলে শনিবার। কেউ শুক্র কেউ শনি, কিন্তু আসলে শনিবার 4:46 মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। এটা মনে রাখবেন, আপনাদের চলন্তলে হিন্দু সনাতন ধর্ম রক্ষার্থে দুটি কথা বলে যাই মা। আমার সন্তান দুর্গাকে চিনে না, আমার সন্তান মহাপ্রভুকে চিনে না, আমার সন্তান কালীকে চিনে না, আমার সন্তান লক্ষ্মীকে চিনে না, আমার সন্তান আছে আছে আছে, আমার সন্তান আমাকে ভাত দেয় না, আমার সন্তান আমাকে দেখে না, প্রশ্নগুলো মনে রাখবে। এটার জন্য কে দায়ী? এটার জন্য পিতামাতা আমরা দায়ী। আমরা যারা পিতামাতা হয়েছি আমরা কোমর যখন মাটির হাড়ি তৈরি করি, হাড়িটা যখন বাঁকা হয় তো মাটির দোষ হয় না, কোমরের দোষ হয়। যিনি তৈরি করলেন তার দোষ হয়, সন্তানকে দোষে লাভ নেই। যে সন্তান আছে, যে সন্তান মায়ের পেটে 10 মাস 10 দিন মা আমাকে গর্ভে ধারণ করল, আর আমি বড় হয়ে মির্জা বাজারের দোতলা বাড়ি বানালাম, আর বাড়ি বানিয়ে সেই দোতলা বাড়িতে মায়ের পেটে আমার 10 মাস 10 দিন জায়গা হলো, আর আমি যখন বাড়ি বানালাম সেই বাড়ির একটা কুটাতে মায়ের একদিনের 1 ঘন্টার সময় হলো না মাকে রাখা। সব সন্তান ভগবান তাদেরকে ক্ষমা করবে না বলে গেলাম, শাস্ত্র বল। দেখবেন কোথাও কোথাও লেখা আছে, আছে আছে, মূল্যবান কথা, কোথাও লেখা আছে দেখবেন পিতৃভবন মাতৃভবন, আবার দেখবেন কোথাও গাড়িতে লেখা আছে পিতামাতার আশীর্বাদ। খোঁজ নিয়ে দেখবেন কোন যে বাড়িতে পিতৃভবন লেখা রয়েছে সে বাড়ির পিতা বাজারে বাজারে ভিক্ষা করছে, সন্তান জায়গা দিচ্ছে। কিছু কিছু গাড়িতে দেখবেন পিতামাতার আশীর্বাদ লেখা রয়েছে, দেখবেন সেই সন্তান মাকেও দেখে না বাবাকেও দেখে না, পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি। তাহলে লিখে লাভ কি? কোনো লাভ না। আপনাদের চরণতলে অনেকক্ষণ বসে হরিনাম কীর্তন শ্রবণ করছেন, আপনাদের কাছে আমি বিনীত নিবেদন করে যাচ্ছি, আপনার সন্তানকে পড়ান, ইঞ্জিনিয়ার করুন, ডাক্তার করুন, সায়েন্টিস্ট করুন, আমার অসুবিধা নেই, আমি আপনাদের চরণতলে শতকোটি প্রণাম জানাব। আমি হতভাগার দুটা কথা আপনাদের চরণতলে রাখব, আপনার সন্তানকে মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, অসুবিধে নেই। তার সাথে সাথে যখন সন্তানকে পড়াবেন আয়ে অজগর আয়ে আম হসয়ে ইঁদুর দীর্ঘয়ে ইগাল, তার সাথে সাথে পড়াবেন সন্তানকে পড়াশোনা শেষে কয়ে কৃষ্ণ ক্ষয়ে খগেন্দ্র গয়ে গোরা দন্তানয় নিতাই দয়ে দুর্গা লয়ে লক্ষ্মী তালিবসয়ে শিব অয়ে অদ্বৈত, এগুলি শিক্ষা দিয়ে সমাজের মঙ্গল হবে,
আপনার পরিবারের মঙ্গল হবে। চলুন, যে যেখানে বসে আছি ঠিক সেই জায়গায় বসে বসে একবার করতালি করব, আর সবাই মিলে একটু আনন্দ করবো।